জার্মানিতে যারা আপনারা মাস্টার্স করতে আসতে চান তাদের জন্য কিন্তু সব থেকে বড় একটি সুযোগ হচ্ছে দাদ স্কলারশিপ। তো এই দাদ স্কলারশিপ নিয়ে কিন্তু আমার এর আগে দুটো বা তিনটা ভিডিও করা আছে। আজকে আমি চাচ্ছিলাম যে দাদ স্কলারশিপ নিয়ে আরেকটা ভিডিও করার জন্য অনেকেই কমেন্টে যেটা জানতে চেয়েছিলেন যে আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমি ব্যাচেলর করেছি এই সাবজেক্টে, আমি কি দাদ স্কলারশিপে আসতে পারবো কি না। তো আমার কিন্তু একটা লিস্ট ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করাও আছে যে দাদ কোন কোন প্রোগ্রামগুলো অফার করে, তারপরেও কিন্তু একটা কমপ্লিট আইডিয়া হয়তো আপনারা পান না। তো আজকে আমি চাচ্ছিলাম যে সেই লিস্টটা আমি ওপেন করব আমার ডেস্কটপে, এবং ওপেন করে তারপরে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দাদ কোন কোন বিষয়ে তারা অফার করে স্কলারশিপটা, এবং কোন কোন ইউনিভার্সিটিতে সেই প্রোগ্রামগুলো আছে, তারপরে অ্যাপ্লিকেশন ডেডলাইন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসমে আসিফ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক কথা না বলে আমি চলে যাই ডেস্কটপে, কারণ ওইটাই বেশি ইম্পর্ট্যান্ট। আমি লিস্ট ওপেন করে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব যে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই সব প্রোগ্রামে আসতে পারবে। তো চলুন ডেস্কটপে চলে যাই। তো এখন আমি চলে আসছি আমার ডেস্কটপে। প্রথমে আপনারা গুগল ব্রাউজার ওপেন করবেন, যেমন গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন করে আপনারা যদি গুগলে সার্চ করেন ইপোস দাদ স্কলারশিপ প্রোগ্রাম লিস্ট, ওকে, এটা লিখে যদি সার্চ দেন তাহলে হচ্ছে আপনারা একটা পিডিএফ পাবেন। এই যে দেখুন লিস্ট অফ অ্যাপ্লিকেশন ডেডলাইনস, এই যে দেখুন এখানে কিন্তু পিডিএফ বলা আছে। তো এখানে প্রেস করবেন, প্রেস করলে একটা পিডিএফ ওপেন হবে। এই যে পিডিএফটা, এই পিডিএফ হচ্ছে আপনার ডিটেল পেয়ে যাবেন। আমি এই পিডিএফ যে ভার্সনটা, এই পিডিএফ ভার্সনটা আমি আমার ড্রাইভে আপলোড দেওয়া আছে, আমি সেই লিঙ্কটাও এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দিয়ে চেক করতে পারেন। তো এখানে দেখুন প্রথমে কি দেওয়া আছে যে ডেভেলপমেন্ট রিলেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স, আপনার কি কি কোর্স সেটা হচ্ছে এই কলমে আছে, এবং এরপরে হচ্ছে ইনস্টিটিউটের নেম, তারপরে কোন ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজে এই ডিগ্রিটা করা হবে, তারপর ডিগ্রি টাইটেল এম এ মিন্স মাস্টার অফ আর্টস এম এস সি, আপনারা এগুলো জানেন সবাই। তারপর এখানে দেওয়া আছে ডিউরেশন, মাস্টার্স এর ডিউরেশন। এরপর দেখুন অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর ইনটেক 2025 এন্ড 2026, আমি একটু বলে রাখি 2025 এখানে একটা কথা লেখা আছে, দেখুন ইনটেক এভরি টু ইয়ার্স, নেক্সট ইনটেক এট 2026। তো এই কথা কেন বলছে, কারণ 2025 এর জন্য আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ডেডলাইন দেখেন এটা হচ্ছে অগস্টে শেষ হয়ে গিয়েছে, কারণ 2025 আপনারা যদি দাদ স্কলারশিপের জন্য আসতে চান তাহলে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ডেডলাইন 31 অগস্ট শেষ হয়ে গিয়েছে, তারপরে এটা দেখুন 15 নভেম্বর শেষ হয়ে গিয়েছে। তো ম্যাক্সিমাম প্রোগ্রামে কিন্তু ডেডলাইন শেষ, কিন্তু কয়েকটি ইউনিভার্সিটি আছে, যেমন দেখুন এই ইউনিভার্সিটিতে এটার ডেডলাইন আছে 15ই ডিসেম্বর পর্যন্ত, তার মানে এখনো সময় আছে। আপনারা যদি এখন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অতি দ্রুত হচ্ছে অ্যাপ্লাই করতে হবে আপনাদের, যদি 2025 আসতে চান। আর যদি 2026 ইনটেক টার্গেট করেন তাহলে সমস্যা নেই, ওরা আবার এই ফর্মটা, এই পিডিএফটা আপডেট করে আবার আপলোড করে দিবে, তখন ওটা অনুযায়ী আপনাদের আগাতে হবে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডেডলাইনস ফর ইনটেক 2025-26, এই প্রোগ্রামগুলোতে কিন্তু আপনারা নর্মালিও আসতে পারবেন। এই প্রোগ্রামগুলো যে শুধুমাত্র দাদ স্কলারশিপ না পেলে আপনারা আসতে পারবেন না পড়াশোনা করার জন্য, বিষয়টা এমন না। তো একটা আছে সেলফ ফিনান্সিং, একটা আছে দাদ স্কলারশিপ। তো সেলফ ফিনান্সিং এ যদি আপনি আসতে চান তাহলে সেটার ডেডলাইন কিন্তু আবার ডিফারেন্ট, কারণ 2025-এর উইন্টারে যদি আপনি আসতে চান। আর আমি ইতোমধ্যে আর আরেকটা ব্যাপার হচ্ছে দাদ স্কলারশিপের যে প্রোগ্রামগুলো, সব প্রোগ্রামে কিন্তু উইন্টারে ক্লাস শুরু হয়, সামারে, সামার ইনটেকে কোনো দাদের প্রোগ্রাম নেই। তো 2025-এর উইন্টারে যদি আপনারা আসতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 2025-এর মার্চ মাস থেকে সম্ভবত অ্যাপ্লিকেশনটা শুরু হবে। সেলফ ফিনান্সিং এর যে অ্যাপ্লিকেশন পিরিয়ড সেটা কিন্তু ডিফারেন্ট, আর দাদ স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন পিরিয়ড সেটাও ডিফারেন্ট। তো চলুন আমি একটু দেখি যে ক্যাটাগরি, দেখুন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। সো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ইকোনমিক সায়েন্সেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল ইকোনমিক্স। যে ক্যাটাগরির যে টাইটেল সেটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলোতে আপনারা দাদ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করলে আপনারা হয়তো দাদ স্কলারশিপ পেতে পারেন। আর একটা ব্যাপার আমি আরবারও মেনশন করে দিই, দাদ স্কলারশিপ পেতে হলে কিন্তু 2 বছরের সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স লাগে, এবং আইএলটিএস এর স্কোর লাগবে। আইএলটিএস এর স্কোর সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, যদি প্রোগ্রামে বলে থাকে যে 6 পেলেই হবে তাহলে 6 দিয়েই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যদি প্রোগ্রামে বলা থাকে 6.57 তাহলে সেটাই আপনার রিকোয়ারমেন্ট, দাদের জন্য আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট নেই। তো এটা গেল ফার্স্ট ক্যাটাগরি। সো এরপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ডেভেলপমেন্ট কোঅপারেশন। সো ডেভেলপমেন্ট কোঅপারেশন এর আন্ডারে দেখুন কয়েকটা প্রোগ্রাম আছে, আমি ডিটেলস একটু পরে জানাচ্ছি যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে দেখুন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্সেস, দেন রিজিওনাল অ্যান্ড আরবান প্ল্যানিং,
যারা রিজনাল আরবান প্ল্যানিং অথবা আরবান এন্ড রিজনাল প্ল্যানিং যেটাই বলুন, আমাদের দেশে যে সাবজেক্টটা সেটা হচ্ছে আরবান এন্ড রিজনাল প্ল্যানিং বলা হয় URP, বা আর এখানে বলা হয় রিজনাল অ্যান্ড আরবান প্ল্যানিং, মানে এটা এটা এভাবে ক্যাটাগরি করছে, তো সেম। এরপরে আছে এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট সায়েন্সেস, যারা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি গুলো থেকে যারা পড়াশোনা করতেছেন বা যারা ইউনিভার্সিটিতে ফরেস্ট্রি নিয়ে পড়তেছেন তারা এখানে আসতে পারবেন। এরপরে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এই এটা একটা ক্যাটাগরি। দেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, যারা পাবলিক হেলথে পড়তেছে, তারপরে যারা ডক্টর অনেকেই আছে ডাক্তারি পড়েও আবার বাইরে আসতে চায়, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই প্রোগ্রামগুলো। এরপরে আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সেস, এডুকেশন অ্যান্ড ল, অ্যান্ড লাস্ট আর একটা, সেটা হচ্ছে মিডিয়া স্টাডিজ। মিডিয়া স্টাডিজ ক্যাটাগরিতে অনলি একটা সাবজেক্টই আছে। তো এই হচ্ছে আপনারা ক্যাটাগরিগুলো দেখলেন, এখন চলুন যে কোন ক্যাটাগরিতে কোন স্টুডেন্ট আসতে পারবে। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ইকোনমিক সায়েন্সেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল ইকোনমিক্স। এখানে দেখুন তিনটা প্রোগ্রাম আছে, তো তিনটা প্রোগ্রামে কিন্তু মাস্টার্স হচ্ছে মাস্টার্স অফ আর্টস, একটা হচ্ছে মাস্টার অফ সায়েন্স, একটা হচ্ছে MBA। তো তিনটা ইউনিভার্সিটি ডিফারেন্ট, STW বার্লিন, দেন এটা হচ্ছে গাও গটিঙ্গেন, ইউনিভার্সিটি অফ লাইপজিগ, এবং ইংলিশেই তারা অফার করে প্রোগ্রাম গুলো। এবং এখানে দেখুন যে ডিউরেশনটাও দেওয়া আছে এবং তাদ স্কলারশিপের, এগুলো তিনটাই দেখুন অ্যাপ্লিকেশন পিরিয়ড অলরেডি শেষ হয়ে গিয়েছে। এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন এই যে 31 আগস্ট পর্যন্ত ছিল, তারপরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড ছিল 1 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত, এবং এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ছিল 1 অক্টোবর পর্যন্ত। তো এই যে আপনারা যে ডেডলাইন দেখতে পাচ্ছেন, তো আপনাদের সকল ডকুমেন্টস কিন্তু এই ডেডলাইনের আগেই রেডি রাখতে হবে। তো আমি যদি একটা ওপেন করে দেখাই যে মাস্টার্স প্রোগ্রাম ইন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এখানে যারা আসতে পারবেন ধরেন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, তারপরে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল ইকোনমিক্স এ যারা পড়তে, সরি সোশ্যাল সায়েন্স না, সোশ্যাল সায়েন্সের জন্য নিচে আর একটা সেক্টর আছে। তো এখানে যে তিনটা আছে, যেমন আমি যদি MSc ডেভেলপমেন্ট ইকোনমিক্স ওপেন করি, এই যে দেখুন এটা ওপেন করলাম, এবং এই PDF এর একটা সুবিধা, এখানে কিন্তু এই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু লিংক করে দেওয়া আছে। আপনারা এই প্রত্যেকটা লিংক আর একটা ট্যাবে ওপেন করলেই কিন্তু এই প্রোগ্রামের ডিটেলস পেয়ে যাবেন। তো আমি একটু রিকোয়ারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন কি ফ্যাক্টস গুলো দেওয়া আছে। রিকোয়ারমেন্ট আই থিঙ্ক অ্যাপ্লিকেশন প্রসেস এ ক্লিক পেয়ে যাবো আমরা। তো হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই নাওতে গেলাম, অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে নিচে এই যে দেখুন অ্যাডমিশন রিকোয়ারমেন্টস অ্যান্ড সিলেকশন প্রসেস ড্রপ ডাউন আসলো একটা, এই যে দেখুন A course of study at least 6 semesters in length, bachelor degree comprising at least 180 ECTS credits in the subject of economics. তার মানে কিন্তু বলে দিচ্ছে যে এই সাবজেক্টটা যদি আপনি পড়তে চান তাহলে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড যারা তারা আসতে পারবে, অথবা ক্লোজলি মানে ইকোনমিক্স এর ক্লোজলি যদি কোনো সাবজেক্ট হয়, তারপরে যে দেখুন এখানে এগ্রিকালচারাল ইকোনমিক্স যদি কেউ পড়ে থাকে তারাও আসতে পারবে, আর এগ্রিকালচারাল ইকোনমিক্স আর ডেভেলপমেন্ট ইকোনমিক্স এই সাবজেক্টে যারা পড়েছেন তারা এখানে আসতে পারবেন। ও এবং এটার পাশাপাশি দেখুন ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স যারা পড়েছেন তারাও এই প্রোগ্রামে আসতে পারবেন। তো এভাবে করে কিন্তু আপনাকে প্রত্যেকটা প্রোগ্রামের লিংক আপনি ওপেন করার পরে, তারপরে আপনি জানতে পারবেন যে কোন সাবজেক্টের কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা হচ্ছে এইসব প্রোগ্রামে আসতে পারবে। তো এই ক্যাটাগরি সম্পর্কে একটা আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন, কারণ আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়তেছি, তারপর এটা যদিও পলিটিক্যাল সায়েন্সের জন্য না, তারপর আমি মেনশন করতেছি আমি ইকোনমিক্স পড়েছি, আমি BBA তে পড়েছি, BBA তে পড়ে কি MBA করতে আসা যাবে কিনা এবং দাদা স্কলারশিপ পাওয়া যাবে কিনা, এই যে দেখুন এই যে কোর্সটা এটা কিন্তু MBA ACPT স্মল এন্টারপ্রাইজ প্রমোশন অ্যান্ড ট্রেনিং। তো আপনারা কিন্তু চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে আসুন আমরা পরের ক্যাটাগরিতে যাই, পরের ক্যাটাগরি হচ্ছে ডেভেলপমেন্ট কর্পোরেশন। সো ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে দেখুন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট আছে, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল রিস্ক অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, এই সাবজেক্টটা কিন্তু পড়েই আপনারা বুঝতে পারতেছেন যে জিওগ্রাফির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, দেন এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা তারা কিন্তু এখানে পড়তে আসতে পারবে। তবে দেখুন এই প্রোগ্রামটা কিন্তু আবার মাস্টার্স না, PhD। আপনারা অনেকেই বলেন যে PhD তে ফান্ড পাওয়া যাবে কিনা, তো এই যে দেখুন PhD তো কিন্তু তার স্কলারশিপ দেওয়া হয়, এই যে এই একটা প্রোগ্রাম পেলাম, তারপরে এই যে আর একটা প্রোগ্রাম আছে PhD প্রোগ্রাম রিসোর্স নেক্সাস ফর সাস্টেনেবল ট্রান্সফরমেশন, তো এই প্রোগ্রাম সাস্টেনেবিলিটি ট্রান্সফরমেশন এই প্রোগ্রামটাও হচ্ছে PhD। তো এটাতে যারা PhD করতে আসতে চান তারা এই দুটো দেখতে পারেন, আরো আছে নিচে আমি দেখাচ্ছি। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা পপুলার সাবজেক্ট, তো আমরা যদি এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট একটু আপনাদেরকে দেখাই ওপেন করে, প্রত্যেকটা প্রোগ্রাম যদি আমি ওপেন করে দেখাতে যাই তাহলে এটা সম্ভব হবে না আমার জন্য, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এই প্রোগ্রামটা কোথায়? হকশুলে রাইনভাল
আর রাইনভাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, আমরা একটু দেখি রিকোয়ারমেন্টটা, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এই যে দেখুন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টটা এই যে দেখুন, এখানে বলেছে এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও কিন্তু বলা আছে, ইংলিশ লেভেল B2 লাগবে। তো B2 কিন্তু আমরা জানি যে 5.5 থেকে 6.5 সেটাকে B2 ধরা হয়, কিন্তু এখানে B2 বললেও 5.5 অ্যাকসেপ্ট করবে কিনা একটু সন্দেহ আছে। তবে 6 অথবা 6.5 দিয়ে আশা করি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তো এরপর আসুন একাডেমিক রিকোয়ারমেন্টস। এই যে দেখুন ব্যাচেলর ডিগ্রি করতে হবে এবং আনাবিন, এই যে দেখুন লিঙ্ক দিয়ে দিয়েছে যে আনাবিন, আমি এটা নিয়েও একটা ভিডিও করব যদি আপনারা চান, যে আনাবিনে কিভাবে গিয়ে আপনারা আপনাদের ইউনিভার্সিটিটা চেক করবেন যে জার্মানিতে সেটা অ্যাপ্রুভ করে কিনা, যদি জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এরপর ইন এ ডিসিপ্লিন রিলেটেড টু সোশ্যাল সায়েন্সেস, ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এই যে তিনটা সাবজেক্ট, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। তো এই সাবজেক্টে যারা পড়ছেন তারা কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে আপনারা আসতে পারবেন। তো আমি একটা বিষয় যেটা লক্ষ্য করেছি, এর আগেও আমি একটু ঘাটাঘাটি করেছি, যে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, দেন সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা কিন্তু তাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে এই তাদের স্কলারশিপের জন্য। অনেক সাবজেক্ট আছে, নিচেও আরো অনেক সাবজেক্ট আছে, আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট একটু দেখাই, কারণ আমার ইউটিউবে পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই কমেন্ট করে, তো তারা বলে যে পলিটিক্যাল সায়েন্স থেকে সম্ভব কিনা। এই যে দেখুন এই প্রোগ্রামটা কিন্তু পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারাও কিন্তু আসতে পারবেন। তো আমি একটু এটা রিকোয়ারমেন্টটা দেখাচ্ছি, যে MA মাস্টার্স অফ আর্টস ইন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মাস্টার অফ আর্টস। আমি একটু নিচে যাই, এই যে দেখুন প্রোগ্রাম স্ট্রাকচারও দেওয়া আছে যে কি কি পড়ানো হবে, তিনটা সেমিস্টার টোটাল, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, এই যে হু ক্যান অ্যাপ্লাই। এই যে দেখুন BA অর ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স, দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ল, ল এর স্টুডেন্ট যারা আছে তারাও এই প্রোগ্রামে আসতে পারবে। ইকোনমিক্স, জিওগ্রাফি আর আদার সাবজেক্ট রিলেটেড টু প্ল্যানিং, দ্যাট মিনস আপনাদের ভিতরে যদি কেউ আমার ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন, যে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বা URP, তারাও কিন্তু এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন যে পলিটিক্যাল সায়েন্স থেকেও আসা সম্ভব। তো এরপরে ডেভেলপমেন্ট কোঅপারেশনের যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা শেষ, এরপর আমি পরেরটায় আসি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্সেস। তো এই সেক্টরটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য, এই যে দেখুন হাইড্রো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি অ্যান্ড হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল টেকনোলজি, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং সাস্টেনেবল এনার্জি অ্যান্ড ডেভেলপমেন্ট, যারা সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে টিপলিতে যারা পড়তেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেমন ওয়াটার রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। তো দেন সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি, এই যে এটা দেখুন আমার সাবজেক্ট ফটোগ্রামেট্রি অ্যান্ড জিও ইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি অ্যান্ড জিও ইনফরমেটিক্সে কিন্তু যারা CSE ব্যাকগ্রাউন্ডের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ প্রতি বছরই আমি দেখি যে CSE ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্ট আসে, অনেক বলতে 2-3 জন। তাদের প্রোগ্রামে আমি CSE এবং IT রিলেটেড প্রোগ্রাম খুবই কম দেখতে পেয়েছি, ওরকম নাই বললেই চলে। কিন্তু এই ফটোগ্রামেট্রি অ্যান্ড জিও ইনফরমেটিক্স আপনারা আসতে পারেন চাইলে, আমি যেটাই পড়তেছি, কারণ এখানে পাইথন প্রোগ্রামিং এর অনেক কাজ আছে, যার কারণে CSE ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট, দেন মেশিন লার্নিং এর অনেক কাজ আছে তাদের জন্য, যারা কোডিং পারে তাদের জন্য আরো সুবিধা হয়। এরপরে এই যে ওয়েস্ট একটা প্রোগ্রাম আছে, দেন ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড রিস্ক ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্স যেগুলো, যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, দেন সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা কিন্তু সবাই এই সব প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে দেখেন, এবং এগুলো প্রত্যেকটি 24 মান্থস, মানে 2 বছরের, শুধু একটি 18 মান্থস, সেটা এটা নিশ্চয়ই আমার প্রোগ্রামটা, হ্যাঁ এটাই শুধু আমারটা, 3টা সেমিস্টার, আর ম্যাক্সিমামই কিন্তু 2 বছরের, এবং এগুলো সবগুলোরই ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আবার 2026 টার্গেট করতে হবে, মানে এই সেম ডেডলাইনটা সেমই থাকে, শুধু এই 24-এর জায়গায় 25 হবে, নেক্সট ইয়ার আপনারা ট্রাই করতে পারেন। এরপর আসুন রিজিওনাল অ্যান্ড আরবান প্ল্যানিং, এই যে দেখুন ইউরোপের ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা আরবান ম্যানেজমেন্ট, রিস্পিং এবং মাস্টার অফ সায়েন্স ইন্টিগ্রেটেড আরবানিজম অ্যান্ড সাস্টেনেবল ডিজাইন, এটা স্টুটগার্ট ইউনিভার্সিটির একটা সাবজেক্ট। তো এই তিনটা সাবজেক্টে আপনারা আসতে পারেন, এই তিনটা সাবজেক্ট প্লাস এই যে ফটোগ্রামেট্রি অ্যান্ড জিও ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। তো ইউরোপে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে চাইলে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এই যে মাস্টার অফ সায়েন্স ইন্টিগ্রেটেড আরবানিজম অ্যান্ড সাস্টেনেবল ডিজাইন, এখানে কিন্তু আর্কিটেক্ট ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গত বছর সাস্টের একজন আর্কিটেকচার ভাইকে নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, তো উনি আর্কিটেক্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টের টিচার সাস্টের, তো উনি এই প্রোগ্রামে পড়াশোনা করতে আসছেন, এখন বর্তমানে উনি ইজিপ্টে আছেন। কারণ এই যে দেখুন আইন শামস ইউনিভার্সিটি, এটা আবার এক্সচেঞ্জ প্রোগ্রাম, এক বছর ইউনিভার্সিটি অফ স্টুটগার্ডে এবং আর এক বছর আইন শামস ইউনিভার্সিটি, এটা ইজিপ্টে।
এরপরে আসুন এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট সায়েন্স ক্যাটাগরি, এখানেও কিন্তু কয়েকটা সাবজেক্ট প্রোগ্রাম আছে, এই যে ট্রপিক্যাল ফরেস্ট্রি, দেন ইন্টারন্যাশনাল, এটা আবার পিএইচডি প্রোগ্রাম, এই যে দেখুন আরেকটা পিএইচডি প্রোগ্রাম পাওয়া গেল। তারপরে এখানে দুটো, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গিসেন আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হুয়েনাইম। তো আপনারা যদি কেউ পিএইচডি করতে আসতে চান এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যে এগ্রিকালচারাল ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটি অফ হুয়েনাইম, এই হুয়েনাইমটা আসলে স্টুটগার্ডই, আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারেন যারা এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডে। তো বাংলাদেশের যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন ফরেস্ট ডিপার্টমেন্টে অর এগ্রিকালচার ডিপার্টমেন্টে, আপনারাও কিন্তু চাইলে দাদা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপরে দেখুন ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এখানে যে প্রোগ্রামগুলো আছে এখানেও কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং, যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা কিন্তু, এই যে দেখুন IWRM ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে কিন্তু তারা পড়াশোনা করতে আসতে পারে। সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য আসলে অনেক সুযোগ আছে, কারণ তারা বিভিন্ন দিকে যেতে পারে চাইলে। এরপর এনভায়রনমেন্ট প্ল্যানিং বা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন তারাও কিন্তু এখানে এখান থেকে বিভিন্ন টপিক পছন্দ করতে পারেন। তারপরে মেরিন নিয়ে যদি কেউ পড়াশোনা করে থাকেন তারা কিন্তু, এই যে দেখুন মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করতে আসতে চাই আসতে পারেন। তারপরে যারা বায়োলজি নিয়ে পড়তেছেন, তারপরে জুওলজি নিয়ে পড়তেছেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন বোটানি নিয়ে যদি কেউ পড়েন, বায়োলজি তো না সরি বোটানি আর জুওলজি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্যাটাগরিটা শুধুমাত্র ন্যাচারাল এনভায়রনমেন্টাল রিলেটেড, এবং জিওগ্রাফির স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসুন মেডিসিন অ্যান্ড অর পাবলিক হেলথ। তো বাংলাদেশে পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডে যারা আছে, যেমন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে পাবলিক হেলথ, তো ওই পাবলিক হেলথে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু এই প্রোগ্রামগুলোতে দাদা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখুন টোটাল 5টা প্রোগ্রাম আছে, তার ভিতরে 4টা হচ্ছে মাস্টার্স এবং একটা পিএইচডি। তো কেউ যদি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাদেরও সুযোগ আছে, তো পিএইচডি করতে পারবেন। এবং যারা ডক্টর বাংলাদেশে, তারা যদি ডক্টর ব্যাকগ্রাউন্ড থেকে জার্মানিতে কেউ মাস্টার্স করতে ইচ্ছুক হয় তাহলে তারাও এখানে আসতে পারবে। ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে হয়তো আসতে পারবে, আমি ক্লিয়ার না এটা ব্যাপারে। তো আমি এখান থেকে একটা ওপেন করে দেখাই আপনাদেরকে, ধরুন যে গ্লোবাল হেলথ সাবজেক্টটি ইউনিভার্সিটি অফ বন অ্যাডমিশন। তো এখানে দেখুন এই যে দেখুন বলা আছে ইন অর্ডার টু অ্যাপ্লাই পারমিটেড ডিগ্রি 240 CTS হতে হবে, হেলথ এরিয়া অফ হেলথ, হেলথ মিন্স পাবলিক হেলথ, আর যারা ডক্টর পড়তেছেন তারাও পারবেন, লাইফ সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, দেন অলসো পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল, এনভায়রনমেন্টাল প্ল্যানিং, এনভায়রনমেন্টাল প্ল্যানিং এ যারা পড়তেছেন তারাও কিন্তু এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হেলথ গভর্নেন্স, হেলথ ইকোনমিক্স, হেলথ ইকোনমিক্স সাবজেক্ট আমার জানা নেই এটা বাংলাদেশে আছে কিনা, যদি থেকে থাকে তারাও কিন্তু এই গ্লোবাল হেলথ সাবজেক্টে পড়াশোনা করতে আসতে পারবেন। তো এটার জন্য আইএলটিএস কতটুকু লাগে সেটা একটু যদি এখানে যদি উল্লেখ থাকে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মোটিভেশন লেটার, একাডেমিক ডিগ্রি, ট্রান্সক্রিপ্ট, এই যে দেখুন ইংলিশ প্রফিসিয়েন্সি ফর ইপোস অ্যাপ্লিক্যান্ট, এই যে দেখুন আইএলটিএস শুধুমাত্র 6 থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে 6 দিয়েও অ্যাপ্লাই করা সম্ভব যদি বলা থাকে। ফর ইপোস অ্যাপ্লিক্যান্টস, ইপোস মিন্স হচ্ছে দাদ অ্যাপ্লিক্যান্টস, কারণ এটাকে ইপোস দাদ স্কলারশিপ বলা হয়, আমরা দাদ নামেই জানি তো ইপোসও বলা হয়। তো এটা গেল মেডিকেল, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। দেন সোশ্যাল সায়েন্সেস, এডুকেশন অ্যান্ড ল, এখানে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তারপরে ল ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3টা প্রোগ্রাম আছে। এরপরে মিডিয়া স্টাডিজ এর একটা প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া স্টাডিজ, যারা মিডিয়া ব্যাকগ্রাউন্ডের আছেন তারা কিন্তু এই প্রোগ্রামে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা বন, রাইন সিক এবং ইউনিভার্সিটি অফ বন, সেখানে আপনারা এখানে চাইলে পড়াশোনা করতে আসতে পারবেন। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনো আছে, এই যে 31 মার্চ 2025, যদি আপনারা এই প্রোগ্রামটাতে আসতে চান এখনো এটা ডেডলাইন আছে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন চাইলে। আমি একটু দেখিয়ে দিই আর কোনটা ডেডলাইন আছে, দেখুন এই প্রোগ্রামটাতে ডেডলাইন, সরি এটা পিএইচডির কারণে, তারপর আর কোনটা, এই যে একটা প্রোগ্রাম আছে পাওয়া গেছে, এটা হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন আছে। এটা কোনটা, এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, ফোকাস লাতিন আমেরিকা। সো জানি না বাংলাদেশ থেকে সেটা সম্ভব কিনা, লাতিন আমেরিকার কান্ট্রি গুলোকে ফোকাস করবে বলছে। তারপরে এই যে একটা প্রোগ্রাম আছে, 1 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন আছে। তো এটা কোনটা, ল্যান্ডস্কেপ ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশন, ইউনিভার্সিটি অফ গ্রাসভাল্ড। ও এই যে আরেকটা আছে, এই যে 15 ডিসেম্বর পর্যন্ত, এটা হচ্ছে টিউ ডাউনস্টাটে, প্রোগ্রামটার নাম হচ্ছে ট্রপিক্যাল হাইড্রোজিওলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যারা পড়তেছেন বা সিভিল ইঞ্জিনিয়ার তারা এই প্রোগ্রামে আসতে পারেন। তো ওভারঅল একটা আইডিয়া পেলেন যে কোন কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে আসতে পারবেন। একটা জিনিস শুধু হতাশার, সেটা হচ্ছে সিএসসি বা আইডি ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে প্রোগ্রাম নাই বললেই চলে,
তো যদি তারপরও আপনারা কেউ তাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, আমার এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। প্রোগ্রামে ট্রেন ইনফরমেটিক্স সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে তারা অফার লেটার দেয়। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। আমার পক্ষে আসলে প্রত্যেকটা প্রোগ্রাম ওপেন করে দেখানো সম্ভব হয়নি, এটার জন্য দুঃখিত। তো আপনারা যদি আরো ডিটেলস চান তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টে, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে প্রত্যেকটা প্রোগ্রাম ওপেন করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেরকম ধরুন ইঞ্জিনিয়ারিং এন্ড রিলেটেড সায়েন্স, এখানে কয়টা আছে প্রোগ্রাম, 1, 2, 6, 7। তো ইঞ্জিনিয়ারিং এন্ড রিলেটেড সায়েন্সের 7টা প্রোগ্রাম আছে। তো আপনারা যদি চান এরকম প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে একটা একটা করে ভিডিও করতে পারি, শুধু শুধু বানিয়ে তো লাভ নেই। তো প্রত্যেকটা প্রোগ্রাম আমি এরকম সাইড ওপেন করে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, যে আইএলটিএস এর স্কোর কত লাগবে, কোন কোন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আসতে পারবেন, অলরেডি একটা আইডিয়া পেয়ে আছেন, তারপর ইন ডিটেলস। তো এই ছিল ওভারঅল ভিডিও। যদি ভিডিওটি উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।